कितना साल पहले आए मुस्लिम लोग, 800 साल पहले। पढ़े लिखा करो मोदी, वो टाइम किधर था? तैमूर जब आए, बाबर जब आए, वो टाइम ऊपर से है। कितना साल पहले आए मुस्लिम लोग, 800 साल पहले। पढ़े लिखा करो मोदी, वो टाइम किधर था? 2024 লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। বিজেপি যেখানে রাজ্যের বাকি 22টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি, তখন তৃণমূল প্রার্থীরা কিন্তু রীতিমতো প্রচারে নেমে জনসংযোগে ব্যস্ত। আর এই পরিস্থিতিতে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলল বঙ্গ বিজেপি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি প্রচারে বেরিয়ে মন্তব্য করেছেন, 800 বছর আগে মুসলিমরা এসেছিলেন, তখন কোথায় ছিলেন হিন্দুরা? বঙ্গ বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে একজনকে বলতে শোনা যাচ্ছে, তাতে মাইক হাতে এক ব্যক্তিকে, আর ওই ব্যক্তি আদতে তৃণমূলের প্রার্থী প্রসূন বলে দাবি করেছে বিজেপি। তাকে বলতে শোনা যাচ্ছে যে মুসলিম লোকেরা কতদিন আগে এসেছিলেন, 800 বছর আগে, পড়াশুনো করুন। তৈমুর যখন এসেছিলেন, বাবর যখন এসেছিলেন, তখন কোথায় ছিলেন? সেই সময় ওরা এসেছিলেন, সেই সময় হিন্দু বলে কেউ ছিলেন না। তারা কোথায় থাকতেন? সিন্ধু নদের পাশে থাকতেন। তারপর 100 বছর, 200 বছর, 300 বছর অতিক্রান্ত হয়ে যায়, 400 বছর পরে তারা হিন্দু হয়েছিলেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। আর এই ভিডিওটাই ছড়িয়ে পড়ে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়। চলুন আরো একবার দেখে নি সেই ভাইরাল ভিডিও। कितना साल पहले आए मुस्लिम लोग, 800 साल पहले। पढ़े लिखा करो मोदी, वो टाइम किधर था? तैमूर जब आए, बाबर जब आए, वो टाइम आए लोग। वो टाइम कभी हिंदू बोल के खोई नहीं थे। हिंदू किधर रहते वो लोग? वो लोग सिंधु रिवर के पास रहते, बल्कि सिंधु बोलते थे। उसके बाद 100 साल, 2 साल, 3 साल चले गया, 400 साल का बाद हिंदू बने। तो अभी अभी भी ताजमहल से हमारा सेंट्रल गवर्नमेंट 12,000 करोड़ मिलते, 12,000 करोड़ रुपए मिलते, ऐसा मजाक है? खाली मुस्लिम भगेगा, मुस्लिम भगेगा, मुस्लिम भगेगा, कौन भगाएगा? मुस्लिम लोग क्या खाते नहीं, चलते नहीं, करते नहीं? लड़ाई कौन किया? क्रिकेट खेलने से आजादी 212 पाकिस्तान का आजादी पाकिस्तान हो गया। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ করেছে বঙ্গ বিজেপি। শনিবার 23 মার্চ বিকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়, হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেছেন যে এই তথাকথিত হিন্দুরা কবে এসেছেন, 800 বছর আগে মুসলিমরা এসেছিলেন, তৈমুর এবং বাবরের শাসনের ওরা ছিলেন না, 300 থেকে 400 বছর আগে হিন্দুত্বের ধারণা এসেছে। যদিও এই ভিডিও প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি প্রসূন বন্দ্যোপাধ্যায়। कितना साल पहले आए मुस्लिम लोग, 800 साल पहले। पढ़े लिखा करो मोदी, वो टाइम किधर था? तैमूर जब आए, बाबर जब आए, वो टाइम आए लोग। वो टाइम कभी हिंदू बोल के खोई नहीं थे। हिंदू किधर रहते वो लोग? वो लोग सिंधु रिवर के पास रहते, बल्कि सिंधु बोलते थे। उसके बाद 100 साल, 2 साल, 3 साल चले गया, 400 साल का बाद हिंदू बने। तो अभी अभी भी ताजमहल से हमारा सेंट्रल गवर्नमेंट 12,000 करोड़ मिलते, 12,000 करोड़ रुपए मिलते, ऐसा मजाक है? खाली मुस्लिम भगेगा, मुस्लिम भगेगा, मुस्लिम भगेगा, कौन भगाएगा? मुस्लिम लोग क्या खाते नहीं, चलते नहीं, करते नहीं? लड़ाई कौन किया?
সঙ্গে রাখুন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।